শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের এমপ্লয়েজ ইউনিয়ন B202 এর কুমিল্লা এমপ্লয়েজ ব্রাঞ্চের আমাদের প্রেসিডেন্ট এবং সভাপতি, সেক্রেটারি এবং সভাপতি উপস্থিত আছেন, জনাব মোহাম্মদ আলী হোসেন প্রেসিডেন্ট। আমি আপনাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের বাংলাদেশ পার্টি মানুষের নেতা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক অর্থাৎ মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী সুমন সাহেব, আমি টেবিলটার সাথে অ্যাটেন্ড করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দ্য সেক্রেটারি। প্রথমে আমি আমার ব্যাটিং স্ট্র্যাটেজি অনলাইন চ্যানেল থেকে আমি এই 2026 অর্থাৎ নতুন নববর্ষের শুভেচ্ছা সবাই আপনাদেরকে দিচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব মানিকুল ইসলাম ভুঁইয়া, উনি হচ্ছে আমাদের জয়েন্ট কনভেনার, এবং শহীদুল শেখ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রোলাবিল জয়েন্ট সেক্রেটারি। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার টেবিলটার সম্বন্ধে আমরা আলোকিত ব্যক্তি হিসাবে যা যাদেরকে এখানে পেয়েছি আমরা আপনাদেরকে টেবিলটার সাথে পাওয়ার জন্য অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা, এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আপনাদেরকে আমরা পেয়েছি। তো সেই সুবাদে আমি বলবো, কে বলেছি মুজিব নাই, মুজিব আছি বাংলায়। আমার সামনে একজন মুজিব সেনা হিসাবে আমরা হাঁটিয়েটি পা পা করে যাদেরকে পেয়েছি আমাদের প্রেসিডেন্ট আলী হোসেন সাহেব এবং আমাদের সংগ্রামী নেতা অর্থাৎ সুমন ভাই, আপনাকে আমি টেবিলের সাথে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমত আমি হাসান মোহাম্মদ সুমন সাহেব, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দ্য জেনারেল সেক্রেটারি, আপনি এখানে আমাদের এমপ্লয়েজের জেনারেল সেক্রেটারি B202 আপনি সেক্রেটারি হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথা বলতে হবে। সম্মানিত সুমন ভাই, ধন্যবাদ। আমি সোনালী, আমি এমপ্লয়েজ ইউনিয়ন B202 সাধারণ সম্পাদক। আমরা বিগত দিনে নির্বাচনে নির্বাচিত হয়েছি, আমাদের নেতা জনাব কিষাণ বসুর নেতৃত্বে সারা বাংলাদেশই আমরা আমাদের 202-এর জয় জয়কার চলছে। কুমিল্লার কৃতি সন্তান হিসেবে আমরা অনেক গর্বিত, আমাদের আমাদের এলাকার একজন সন্তান জনাব কিষাণ বসুর সারা বাংলাদেশ মহিলা জেনারেল সেক্রেটারি এবং নেতৃত্বে কুমিল্লার রাজনীতি চলছে এবং চলবে। তো আসলে এই এই সময়ে এসে বঙ্গবন্ধু কর্মী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ চলছে সেই সময়ে বিজয়টা অনেকটা আনন্দের, অবশ্যই আনন্দের। আমরা আমাদের দলকে ধরতে পেরেছি, আমরা নিজেরাও জিতেছি। এর আগে যখন প্রথম 202 ক্ষমতায় আসে আমরা যেটা আবার করবেন যে তখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমাদের নেতৃত্বে অনেক কাজই অনেক দাবি তারা আদায় করতে পারেনি। কিন্তু এখন আমরা যেহেতু আমাদের জনগণ শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে, তো আমরাও এখানে আছি, আমরা কর্মচারী কর্মকর্তাদের কল্যাণে যা কিছু চাচ্ছি সবই করতে পারছি। এই জন্য আমি আসলে আনন্দিত, পুলকিত এবং সর্বোপরি আমি সবসময় আমার নেতা জনাব হাসান মাহমুদ কাছে কৃতজ্ঞ। স্থানীয়ভাবে আমাদের সংসদ সদস্য ছিল জনাব হাজি আকবর বাহাদুর বাহার সহ আমার মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ, আমার সমাজ ব্যাংকের খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের চলে আসছেন আমার দেখা আলোকিত মানুষ হিসাবে। আমার টেবিলটার সাথে যে পয়েন্টগুলি সুমন সাহেব তুলে ধরলেন উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন সম্মানিত নেতা যার হাত ধরে আসছেন মোহাম্মদ হাসান খসরু সাহেবকে, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং আমাদের কুমিল্লার গণমানুষের নেতা অর্থাৎ আমাদের আকমা বাহাদুর বাহার সাহেব তিনদিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়াতে আমরা ওনাকে আলোকিত ব্যক্তি হিসেবে পেয়েছি, এবং আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট স্যাটেলাইট চ্যানেল থেকে আমাদের সোনালী এমপ্লয়েজ কমিটি থেকে আপনারা যে সমর্থনা দিচ্ছেন আমাদের বাংলা নববর্ষের, সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি টপিকসটা তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি চলে যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট হিসেবে এখানে নিয়োজিত আছেন আলী হোসেন সাহেব। আলী হোসেন সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দ্য প্রেসিডেন্ট, আপনি এখানে আমাদের B202-এর একজন প্রেস কমিটির একজন প্রেসিডেন্ট হিসাবে আছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা তুলে ধরুন। মানুষের সদস্য আছে এখন
ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাব আমাদের চলে আসছেন। আমাদের আলোকিত মানুষ হিসেবে জনাব প্রেসিডেন্ট সাহেব আলী হোসেন সাহেব যে কথা তুলে ধরেন, একই বাগধারার মধ্যে আমরা চলে আসি হাতিয়াটি পাপা করে। যেমন সুমন ভাই এবং আলী হোসেন ভাই আমাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে ওনাদের যে ফিলিংসের কথাটা তুলে ধরেছেন, ওনারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওনাদের নেতা অর্থাৎ হাসান হোসেন সাহেব, এবং তার সাথে আমাদের দুইবার সংসদ সদস্য কুমিল্লা ছয় আসনে আগমা বাহাদিন বাসে, এবং আমাদের সোনালী ব্যাংকের যত এমপ্লয়ার্স এবং আমাদের সদস্যবৃন্দ আছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি ব্যাংকিং স্ট্র্যাটেজি অনলাইন চ্যানেল থেকে সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে ফিলিংসটা তুলে ধরার জন্য জনাব আলী হোসেন ভাই এবং সুমন সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পরবর্তীতে আমি জনাব সুমন সাহেব আমি আপনার কাছ থেকে জানতে আছি, যেহেতু আপনি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আদর্শ সৈনিক হিসেবে আছেন, সেই সুবাদে একটি কথা না বললেই নাই নয়, আমরা দেখেছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চে ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে। তিনি একটি বজ্রবর্ণে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং এই 7 মার্চের ভাষণ দেওয়ার প্রাক্কালীন তার পূর্বরাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনারা সবাই বোধগম্য। উনি ধানমন্ডি মন্ত্রিসভার বাসভবনে ছিলেন এবং এক রুম থেকে আরেক রুম, এক বারান্দা থেকে আরেক বারান্দা, এক বারান্দা থেকে আরেক বারান্দা যাচ্ছেন এবং পায়চারি করছিলেন, কিন্তু ওনার সহধর্মিনী হঠাৎ করে ওনার পাশে এসে জিজ্ঞাসা করলো, আপনার কাছে কোনোদিন এভাবে বিভূষণের অবস্থা দেখতে পাই নাই, আপনি কী হয়েছে আপনার মনে করবেন। তখন উনি বললো, দেখো আমাকে 7-7 কোটি মানুষের সামনে আমাকে 7 মার্চের ভাষণ দিতে হবে, তবে আমি কিছুই শিখি নাই, কিছুই করি নাই, কিছুই লিখি নাই, তবে আমি কী ধরনের ভাষণ দিব সেটা আমার কনসেপ্টের মধ্যে আসছে না। ওনার সহধর্মিনী ওনাকে অভয় দিয়ে একটি কথা বলেছিলেন, যে তোমার মন থেকে যা কিছু আছে তাই তুমি তুলে ধরবে। অবশেষে উনি 7 মার্চের ভাষণ দেওয়ার জন্য উনি আমাদের রেসকোর্স ময়দানে চলে গেলেন, এবং চলে যাওয়ার পরে উনি বজ্রকণ্ঠে তখন তুলে ধরেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে একটা ভাষণ দিয়েছেন, আপনারা জানেন পৃথিবীর বুকে 83 জন প্রেসিডেন্ট মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ঘোষিত হয়েছেন, তাদের মধ্যে আমরা গর্ব করে আজকে আমরা বাঙালি লাল সবুজের পতাকা নিয়ে আমরা গর্ব করতে পারি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, যিনি কিনা একটা অলিখিত ভাষণের উপরে অ্যাচিভমেন্টটা পেয়েছেন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড। আর বাকি যেই 81 জন প্রেসিডেন্ট আছেন, হ্যাঁ, তারা লিখিত ভাষণের উপরে অথবা দেখে দেখে ভাষণের উপরে এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ঘোষিত পেয়েছে, যেটা ইউনেস্কো কর্তৃক গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে জনাব সুমন সাহেব, আজকে যে ইউনেস্কো এত বড় পুরস্কারটা দিয়েছেন দীর্ঘ 40 বছর পর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের সাধারণ সম্পাদক হিসাবে গণমানুষের নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে 7 মার্চের ভাষণের পর এই যে ইউনেস্কো যে স্বীকৃতিটা দিয়েছেন পুরস্কৃত করেছেন, আপনার কাছে কোন মুহূর্তে কেমন লাগছে জনাব সুমন সাহেব? আসলে বঙ্গবন্ধুর 7 মার্চের এটা অনেক দেরিতে হলো যে ঘোষণা করেছে, আমি কবি অনেক দেরিতে ঘোষণা করেছে, ধরে দেরিতে ঘোষণা করলেও এটা বাঙালির জাতির জন্য অনেকটা সম্মানের, এবং এই ভাষণ যে কত তাৎপর্যপূর্ণ সারা ওয়ার্ল্ডের মানুষ ইউনেস্কোর মাধ্যমে আবার উপলব্ধি করতে পেরেছে। তো আমরাও এই বঙ্গবন্ধুর অ্যাচিভমেন্ট মানে বাংলার অ্যাচিভমেন্ট, সেই হিসেবে আমরা গর্বিত জাতি, আমিও গর্ববোধ করি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব সুমন সাহেব যে কথাটা তুলে ধরলেন, উনি বলতে যাচ্ছেন যে ইউনেস্কো যেই সম্মাননা দিয়েছেন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, দীর্ঘ 40 বছর পর যে স্বীকৃতিটা দিয়েছেন উনি ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অলিখিত ভাষণের পরে যে স্বীকৃতি পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি সম্মানিত সুমন ভাই সাধারণ সম্পাদক হিসাবে আপনাকে এই অনুভূতি ফিলিংসের কথাটা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি টেবিল টক শুধু আমি আলী হোসেন সাহেবের কাছে জানতে চাচ্ছি,
যখন আমাদের বাঙালি জাতির পিতা জীবিত ছিলেন, যদি ওই স্বীকৃতিটা যদি পেতেন, হ্যাঁ, তখন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগতো সেই কথাটা একটু তুলে ধরবে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমাদের আলোকিত মানুষ হিসাবে। জনাব আলী হোসেন সাহেব যে কথাটা তুলে ধরলেন, উনি বলতে আছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিলেন, তখন যদি স্বীকৃতিটা দেওয়া হতো তাহলে আনন্দ শিখরে আমরা আরো পৌঁছে যেতাম এবং আমাদের লাল সবুজের পতাকা আমরা অনেক আগে পেয়ে যেতাম। যাই হোক, আমি আমার টেবিল টক শোদের মাধ্যমে আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে সম্মানিত সুমন সাহেব, আমি একজন জেনারেল সেক্রেটারি হিসেবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় অ্যাডমিনিস্ট্রেশন উপদেষ্টা, উনি যে কথাটা বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটালে বাস্তবায়ন পরিপূর্ণ করবে, তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনারা গণমাধ্যমকে যেভাবে উদ্দীপনা দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। 2021 একটি ডিসিশন বলেছেন, ইতিমধ্যে আমরা 2018 সালে নিম্ন আয় থেকে আমরা স্বল্প আয় দেশে উন্নয়নশীল পরিণত হয়েছি। শুধু তাই নয়, 21-41 সাল 18 সালে যদি আমরা 60-70% ডিজিটাল সক্ষম হয়েছি আর বাকি যে 30% আছে সে সম্পর্কে আমি জনাব সুমন সাহেব আপনার কাছ থেকে কনসেপ্টটা জানতে চাবো এবং ডিজিটালের যে ছোঁয়াগুলি আপনার চোখের মধ্যে পড়ছে সম্মানিত হাসান মোহাম্মদ চৌধুরী সুমন সাহেব জেনারেল সেক্রেটারি, ডিজিটালের ছোঁয়া এবং মিশন 2141 কে সামনে রেখে কনসেপ্টটা তুলে ধরুন। আসলে আমাদের এবার নির্বাচনী কনসেপ্ট আমাদের দেশটি আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে, যার সুফল আমরা ইতিমধ্যে শুরু করছি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের ব্যাংকিং সেক্টর দিয়ে বলি, আমি আমাদের ব্যাংকিং সেক্টরে যে অনলাইন সুবিধাগুলো আছে, যেমন আমরা আগে দেখা যায় দুই একটা টিপ কাটাই দুদিন পরে কাটি, সাথে সাথে আমাদের টাকা অনলাইনে জমা হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের বাইরের থেকে ফরেন রেমিটেন্স এর ব্যাপারও ডিজিটাল সুবিধার কারণে দেখা যাচ্ছে সকালবেলা বাইরের মানুষের থেকে টাকা আমরা পাইছি, দুপুরে আমরা ব্যাংক থেকে তুলতে পারতেছি। এই সুবিধাগুলো আমরা ব্যাংকিং সেক্টরে করছি। এমনি করে সব সকল সেক্টরে আপনি এখন জানেন যে টেন্ডার হচ্ছে, কি টেন্ডারে ও ডিজিটাল কারণে হচ্ছে। আপনি জানেন যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম আমাদের ইন্টারনেট সুবিধা সব কিছুই শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান মধ্যে চলে আসছেন যে কথাটা জনাব সংসদ তুলে ধরেন ভীষণ টোয়েন্টিকে সামনে রেখে, উনি অত্যন্ত আলোকিত এবং পুলকিত মনে উনি ডিজিটাল বাংলাদেশের গড়ার ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উনি বলতে চাচ্ছেন 2021-41 সালের মধ্যে যে কনসেপ্টটা আমরা ইতিমধ্যে আমরা 18 সালে অলরেডি 70% ডিজিটাল করতে সক্ষম আছি, আমাদের দৃঢ়বিশ্বাস আগামী 30 সালের মধ্যে আমরা সম্পূর্ণ অ্যাচিভমেন্ট করতে পারবো। আমার একটি কথা এখানে না বললে নাই নয়, আমরা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম, শুনুন ভাই একটু 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 নলেজ আপনাদের আছে জিনিসটা, যেহেতু আপনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক এবং আমাদের আলী হোসেন ভাই এবং আমাদের যারা এখানে জয়েন করলেন সিনিয়র বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আছে, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিল এবং বামপন্থী লোক যারা ছিলেন তারা একটি কথা বলেছিলেন যে তলাবিহীন একটি ঝুড়ি। কিন্তু আমাদের মমতাময়ী মা খুব দুঃখ ভারাক্রান্তে হৃদয়ে তখন একটি কথা বলেছিলেন যে আমার সাথে বাংলাদেশের 16 কোটি মা বোন আছে, উনি একটি চ্যালেঞ্জের মোকাবেলা করে উনি একটি কথা বলেছেন, আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে প্রত্যাশিত হবে, এটা চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন। আমার কথা যে চ্যালেঞ্জটা করেছিলেন সেই চ্যালেঞ্জের বাস্তব রূপ কিন্তু দেখিয়ে দিয়েছে প্রত্যাশিত। আজকে আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছি দৃশ্যমান অবস্থা। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 10 পিলার পার করে আমরা 11 পিলারের মধ্যে চলে গেছি, অলরেডি 70% সাকসেস, 86%। আমার প্রশ্ন আমাদের আমলিতে সাধারণ সম্পাদক অবৈধ রূপ স্যার,
ওনার দীর্ঘায়ু জীবন কামনা করি। আপনারা জানেন উনি অসুস্থ আছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করি উনি সুস্থ হয়ে উনি আমাদের ফিল্ডে আসুক। তো আজকে যে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি ৮৬% সামনের দিকে চলে আসছে। তো আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন সাক্ষাৎটা নিয়েছি, অথবা সচিবাদের জয়, অথবা আমাদের অবৈধতা দিশার সেতু মন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী, উনি অলরেডি বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বর মধ্যে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থায় দেখতে পাবো, চলমান অবস্থায়। হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে সম্মানিত দর্শক সাহেব, বাংলাদেশের লড়াকু সৈনিক হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পদ্মা সেতু সম্পর্কে যে তীব্র নিন্দাটা করেছিলেন, আজকে যে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি, আপনার কাছে কনসেপ্টটা কেমন লাগছে? আমাদেরকে বিশ্ব আলোচনা করতে গেলে আমরা সেই ১৯৭১-এ যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, তখন আমাদেরকে অনেকে অনেক কথা বলেছে, আমাদের যুক্তরাষ্ট্রের মতো দেশ আমাদের অনেক বিশেষ করে কথা বলেছে, আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে। আপনাদের আমাদের দেখতে হবে যে জননেত্রী শেখ হাসিনা কার সন্তান, উনি বঙ্গবন্ধুর সন্তান। বঙ্গবন্ধু যেমন কোনো চ্যালেঞ্জ নেই, কখনো পিছপা হয়নি, জননেত্রী শেখ হাসিনার ইতিহাসও এরকম পিছপা হওয়ার কোনো রেকর্ড আমরা কখনো দেখি না। এবং এটা বাঙালি জাতির জন্য অনেকটা আরেকটা মুক্তিযুদ্ধের মতোই হয়েছে, পদ্মা সেতুটাকে বলবো আরেকটা মুক্তিযুদ্ধের মতো, এই কারণে সারা ওয়ার্ল্ড যেখানে, সারা পৃথিবী যেখানে জিনিসটা নিয়ে ক্রিটিসাইজ করেছে আমাদেরকে, আমাদেরকে বিভিন্ন সমালোচনা করেছে, আর ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের টাকা না দিলে আমরা ওদের টাকা খেয়ে ফেলছি বলে আমাদেরকে ক্লেম দিয়েছে, সেই 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 পর্যায়ে দেখে দেখে আমাদেরকে পদ্মা সেতু উপহার দিচ্ছে এবং ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক গর্ব, এটাও একটা মানে বাঙালি জাতির একটা অর্জন হিসেবে আমি দেখছি। এবং আমি আশা করি যেই সময় ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে ইনশাল্লাহ পদ্মা সেতুর কাজ সম্পাদন হবে এবং আমরা আরেকটা যুদ্ধে জয়যুক্ত হবো। আমি আবারও বলেছি, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা হিসাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে, বাংলাদেশ মাটি মানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী সুমন সাহেব যে কথাটা তুলে ধরলেন যে আমরা আমাদের স্বাধীনতার আরেকটা পর্যায়ে আমরা চলে আসছি, যে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল সেটা হচ্ছে যে পদ্মা সেতু নিয়ে। আজকে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থায় দেখতে পাচ্ছি, যারা দুষ্ট চরিত্রকারী বামপন্থী ছিলেন আজকে তারা তলাবিহীন ঝুড়ি বলতে পারছে না, এবং বিশ্বব্যাংক যেই নিন্দাজনক কথা বলেছেন আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যে কথাটা এখানের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত সুমন সাহেব, এই কথাটা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে একটি কথা বলতে হবে, উনি প্রশ্নের যে উত্তরটা দিয়েছিলেন সেটা হচ্ছে কনসেপ্টে মেন টপিকটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাটা কে ছিল। হ্যাঁ, এই যে একটা লাইক ফাদার লাইক ডটার, যেমন বাপ তেমন কন্যা, এই যে একটা কনসেপ্টে তুলে ধরেছেন আমার সম্মানিত সুমন ভাই, সাধারণ সম্পাদক হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আজকে আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে আমরা তলাবিহীন ঝুড়ি নয়, আমরা বিশ্বব্যাংক থেকে কোনো টাকা লুটপাট করি নাই, কোনো কিছু করি নাই, যেখান থেকে বিশ্বব্যাংক কোনো কিছু দেয় নাই সেখান থেকে তো তীব্রমূলক কথা আসতেই পারে না। আজকে সেই জিনিসটাই জাতিসংঘ থেকে স্বীকৃতি দিয়ে দিয়েছে যে দেখো যে আজকে যারা এই এই ব্যাপারটাকে নিয়ে কথা বলেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, এবং উনি এই এখন টক শুতে উনি বলেন তোমরা যদি উন্নয়নের ছোঁয়া যদি দেখতে চাও তাহলে তোমরা চলে যাও বাংলাদেশের মধ্যে, জননেত্রী শেখ হাসিনা কীভাবে উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান আমাদের বিশিষ্ট প্লেয়ার ছিলেন, উনি একটি কথা সবসময় উনি গণমাধ্যমকে তুলে ধরেন, আমরা যখন গণমাধ্যম যখন আমরা পাকিস্তান গিয়ে আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যখন আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব ইমরান খানের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেই, তখন উনি একটি কথা বলেন যে ডিজিটাল বাংলাদেশ কি জিনিস, যে এটা কিভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই জিনিসটা একমাত্র দেখা দেখিয়ে দিয়েছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। এটি একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, এই যে একটা কথা বাস্তবের একটা রূপ দিয়েছেন লাইক ফাদার লাইক ডটার, সেই সুবাদে সোমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাঁতের পাঁচ অনুসারে আপনি যে কথা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি সম্মানিত আলী হোসেন ভাই আপনার কাছে প্রেসিডেন্ট হিসাবে জানতে চাচ্ছি, এখানে একটা ৭১-এর গণচেতনার কথা চলে আসছে। আপনারা জানেন আজকে আমরা যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর আল শাম যারা ছিলেন তাদেরকে আইনের কাঠগড়ায় এসে আমরা সর্বোচ্চ শাস্তি আজকে আমরা মৃত্যুদণ্ড দিতে পেরেছি, কিন্তু আমার প্রশ্ন এখনো কিছু রাজাকাররা ঘুরে বেড়াচ্ছে যাদের গাড়িতে লাল সবুজের পতাকা রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে
যারা নিঃস্বভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করেছেন এবং ছোট ভাই রাসেলকে হত্যা করেছেন এবং যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর আলমশাহ, তাদেরকে আইনের কাঠগড়ায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দিতে সক্ষম হয়েছি। 6 জন আছে বিদেশের মধ্যে লুকায়িত এবং কিছু পলাতক অবস্থা, কিছু চলমান অবস্থায় আছে। যারা রাজাকার আলবদর আলমশাহ আছেন, ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তাদেরকে কি করা উচিত? এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছেন এবং ছোট ছেলে রাসেলকে যারা হত্যা করেছেন, তাদের কি করা উচিত, এই কনসেপ্টটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। খুব সুন্দর একটি প্রস্তাবনা মধ্যে চলে আসছেন সম্মানিত আয়ুষ্মান সাহেব প্রেসিডেন্ট হিসেবে যে কথাটা তুলে ধরেছেন, উনি বলতে আছেন আমাদের গণমাধ্যমের মাধ্যমে, উনি বলতে আছেন যে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে হলে বাংলার মাটিতে কুলবেন নিয়ে তাদেরকে বিচার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। সম্মানিত আয়ুষ্মান ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল টপিকটা তুলে ধরার জন্য। আমি টেবিল টকের শেষ প্রান্তের মধ্যে এসে একটি কথা বলবো আমাদের হাসান মাহমুদ চৌধুরী সুমন সাহেব, যে আমাদের বাংলাদেশ মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আকমল বাহাদুর বাহার সাহেব, আমাদের সংসদ সদস্য 6, আজকে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা নিয়েছে। উনি একটি কথা বরাবরই বলেন, আমাদের কুমিল্লা এগুলে বাংলাদেশ এগুবে। আজকে আমি আকমল বাহাদুর বাহার সাহেব, আমার আমরা দেখেছি চাচাকে ছোটকালে, আমরা যখন ছোটকালে ছিলাম ক্লাস 3 পড়ে পড়ি, তখন দেখেছি দোয়াত কলম মার্কা নিয়ে উনি প্রথম চেয়ারম্যান পোস্টে পাস করেছে এবং হাঁটি হাঁটি পাপা করে আজকে 3-3 বার সংসদ সদস্য হিসেবে পেয়েছে। আমি সম্মানিত সুমন সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আকমল বাহাদুর বাহার যে উন্নয়নের ছোঁয়া তুলে ধরেছেন বলাবাদা বাংলাদেশ, বিশেষ করে আমাদের কুমিল্লাতে, এবং যে কথাটা বলেছে কুমিল্লা এগুলে বাংলাদেশ এগুবে, এ সম্পর্কে আপনি মূল্যবান প্রতিষ্ঠা করে থাকবেন। সম্মানিত সুমন সাহেব, আমাদের উনি যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ, এই কনসেপ্টটা আসলে ওনার ব্যক্তিগত কনসেপ্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে কুমিল্লা এগুলি বাংলাদেশে। উনি যেভাবে কুমিল্লাতে মাদক হতে শুরু করে সন্ত্রাস, এবং আমাদের সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে আলাপ করতে গেলে উনি যেভাবে সরাসরি বলে যে অন্যায় কোনো আবদার আমার কাছে করবে না, আমরা আমি অন্যায় পছন্দ করি না, আমি অন্যায়কে প্রশ্রয় দেব, উনি অন্যায় ব্যাপারে টোটালি আকর্ষিত। এইভাবে যদি সারা বাংলাদেশের সদস্য সদস্য দল তাদের এলাকায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস নিয়ন্ত্রণ, এলাকার উন্নয়ন এবং এই অন্যায়ের প্রতি অন্যায়কে প্রশ্রয় না দেয়, আমি আশা করি কুমিল্লার কুমিল্লার কুমিল্লা যেভাবে এগোচ্ছে সারা বাংলাদেশ অবশ্যই হবে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে। আমি যে কথাটা সুমন সাহেব আপনি তুলে ধরেছেন, আমার এই এই মুহূর্তে মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার মধ্যে কবি কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন, বলবীর বল উন্নত মানুষই, শীন নেহারি উন্নত শীন, ওই শিকর হিমাদ্রি, গুলক 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 বেঁধিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিশ্ব, আমি বিশ্ববিধাত্রী। আজকে আমরা বাংলাদেশ পার্টি মানুষের নেতা হিসাবে আমরা পেয়েছি আলোকিত ব্যক্তি হিসাবে মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী সুমন সাহেব, আমাদের সাধারণ সম্পাদক, এবং আলী হোসেন সাহেব প্রেসিডেন্ট, এবং এখানে উপস্থিত আছেন আমাদের কার্যকরী পরিষদের মোহাম্মদ মালিকুল ইসলাম ভূঁইয়া, যিনি হচ্ছেন আমাদের জয়েন্ট কনভেনার, এবং শহীদুল্লাহ সাহেব ভাইস প্রেসিডেন্ট, এবং হচ্ছে যে মোহাম্মদ রুহুল আমিন সাহেব জয়েন্ট সেক্রেটারি, এবং আলোকিত ব্যক্তি যারা এখানে উপস্থিত আছে। আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি এই গত মাসটা আমাদের অগ্নিজরা মাস ছিল এবং আমরা বাংলা নববর্ষকে সামনে রেখে আমরা আমাদের অ্যাচিভমেন্টকে সামনে রেখে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আকমল বাহাদুর বাহার সাহেবের যে অ্যাচিভমেন্ট তুলে ধরেছেন। সুমন সাহেব যে কথাটা তুলে ধরলেন যে আমাদের কুমিল্লা এগুলে বাংলাদেশ এগুবে, অবশেষে আমি একটি কথা বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল,
তার পিঠে রক্ত জবার মতো কত ছিল। আমি একজন জ্ঞানী গুণী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ শহীদদের কথা বলছি যারা এখানে উপস্থিত আছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব প্রেসিডেন্ট আলী হোসেন সাহেব এবং হাসান মাহমুদ সুমন সাহেব একজন গণমানুষের নেতা হিসেবে যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমি টেবিলটা শেষ প্রান্তে এসে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার স্যাটেলাইটের সামনে আপনারা যারা আছেন এবং আমার স্যাটেলাইটের বাইরে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদেরকে। খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে আজ রাত 10:15 আমাদের টেবিল টক শোটি আপনারা দেখে নেন আমাদের অনলাইন চ্যানেল থেকে 10:15 সময় আপনারা দেখে নেন www.badnews99.com অথবা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে নেন। যতদিন আমাদের মদ্দা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের এই টেবিল টক শোটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে শুনে এবং মুগ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।